জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। নয়াপল্টনে বিএনপির হারিকেন মিছিল। এরপর জানিয়ে দিব জামায়াতের আবেদনপত্র গ্রহণ করল ডিএমপি। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব জাহাঙ্গীরকে দুদকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ। এদিকে লক্ষ্য জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন, হোম গ্রোন ফর্মুলা চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব বনানীতে আটক জামায়াতের 10 নেতাকর্মী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নয়াপল্টনে বিএনপির হারিকেন মিছিল। দেশব্যাপী অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জামায়াতের আবেদনপত্র গ্রহণ করল ডিএমপি। আগামী 10 জুন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার বিকেল 4:10 বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের 8 সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন। প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জালালউদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট আজমত হুসাইন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যাডভোকেট সুজাত মিয়া, অ্যাডভোকেট এম এ মালেক ইমন, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ। আবেদনে বলা হয়, আগামী 10 জুন শনিবার দুপুর 2টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে। সমাবেশ ও মিছিল কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার পর প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান উপস্থিত মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, আমরা 10 জন দুপুর 2টায় বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে কাকরাইল মোড় পর্যন্ত মিছিল ও সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা আবেদনপত্রটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন, পরবর্তীতে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বলেছেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী সাংবিধানিকভাবে স্বীকৃত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এদেশে তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আজ মার্কিন দূতাবাসে পিটার হাসির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল একাই মার্কিন দূতাবাসে যান এবং একাই পিটার হাসির সঙ্গে বৈঠক করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সরকারি অফিসে পিটার হাস বৈঠক করেন। আইনমন্ত্রীর সঙ্গেও বৈঠকে জাতিসংঘের তদারকিতে নির্বাচনের বিষয়টি কথা হয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের তদারকিতে নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়া হবে তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি অগ্রহণযোগ্য। নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে, সংবিধানের বাইরে গিয়ে কোন পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। আইনমন্ত্রী গত শনিবার সাংবাদিকদের কাছে বলেছিলেন যে সেপ্টেম্বর মাস নাগাদ প্রধানমন্ত্রী নির্বাচন
নির্বাচনকালীন সরকার গঠন করতে পারেন এবং এই নির্বাচনকালীন সরকার ছোট হবে, কিন্তু বিএনপি সাফ জানিয়ে দিয়েছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন তারা হতে দেবে না। এ নিয়ে এখন কূটনৈতিক পাড়া সরগরম। কূটনীতিকরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, নানামুখী আলাপ আলোচনা করেছেন, এমনকি একটি সমঝোতার বিষয় নিয়েও কথাবার্তা বলেছেন। তবে এখন পর্যন্ত কূটনীতিকরা সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করছেন না। জাহাঙ্গীরকে দুদকে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে টানা প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকাল 10:29 তিনি সেগুন বাগিচার দুদক কার্যালয়ে যান এবং 2:00 দিকে জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যান বলে জানান দুদকের সহকারী পরিচালক শফিউল্লাহ। শফিউল্লাহ বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগের বিষয়ে তাকে দুদকের উপপরিচালক আলী আকবর জিজ্ঞাসাবাদ করেছেন। তবে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে সে ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। তবে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাহাঙ্গীর আলম দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ভিত্তিহীন। জাহাঙ্গীর বলেন, দুদকের নোটিশ পেয়ে এসেছেন, এর আগেও তাকে ডাকা হয়েছিল। দুদকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসেছেন, 7,500 কোটি টাকা আত্মসাতের গল্পের নাটক সাজানো হয়েছিল, যেখানে 600-650 কোটি টাকার প্রজেক্ট সরকার বরাদ্দ দিয়েছে আর প্রজেক্টের সব কাজ চলমান রয়েছে। সেই জায়গায় কাগজের মধ্যে অভিযোগ করা হলো 7,500 কোটি টাকা আত্মসাত। এসব অভিযোগ কে বা কারা করেছে সেসব তথ্য নেই দাবি করে জাহাঙ্গীর বলেন, দুদক এসব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছে এবং সহযোগিতা করেছে। এসব বিষয়ে আমি লিখিত জবাব দিয়েছি এবং আমার নামে ভুয়া স্বাক্ষর দিয়ে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে জানতে পেরে তার বিচারও চেয়ে বলেছি আমার সব স্বাক্ষর যাচাই বাছাই করা হোক এবং প্রয়োজনে ফরেন্সিক পরীক্ষা করে বের করা হোক কে অ্যাকাউন্টটি খুলেছে। 3 বছর মেয়রের দায়িত্ব পালনের সময়ের কথা উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, গাজীপুরের মানুষ জানে তাদের জন্য কি করা হয়েছে আর এজন্যই আমার মাকে নির্বাচিত করেছেন। দুদক যা যা জানতে চেয়েছে তার শতভাগ প্রমাণ এবং স্বচ্ছতার সঙ্গে উত্তর দিয়েছি। 2018 সালে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে 2021 সালের নভেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবারে সিটি নির্বাচনের আগে জাহাঙ্গীরকে ক্ষমা করলেও তাকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। মনোনয়ন দেওয়া হয় আজমতুল্লাহ খানকে। জাহাঙ্গীর তখন আবার বিদ্রোহ করে বসেন এবং নিজের ও মায়ের নামে মনোনয়নপত্র জমা দেন, কিন্তু ঋণ খেলাপের অভিযোগে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আওয়ামী লীগও তাকে আবার বহিষ্কার করে শেষ পর্যন্ত মা জায়দা খাতুনকে ভোটের লড়াইয়ে জেতাতে উদ্যোগী হন সাবেক মেয়র আর সেই বাজিতে তিনি জিতেও যান। আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েও মেয়র নির্বাচিত হন জায়দা খাতুন। লক্ষ্য জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন, হোমগ্রোন ফর্মুলা চাই যুক্তরাষ্ট্র। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশের নিজস্ব রূপরেখা চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন কোনো ফর্মুলা চাপিয়ে দেবে না। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন অর্থাৎ ইসি, সুশীল সমাজ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আসা হোমগ্রোন ফর্মুলার আস্থা রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকগুলোর একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে সলা পরামর্শ করতে পিটার হাস শিগগিরই ওয়াশিংটন যাচ্ছেন। এর আগে তিনি সরকার ও রাজনৈতিক মহলে সিরিজ বৈঠক করেছেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ভিসানীতি ঘোষণা করেছে। ভিসানীতি মোতাবেক কেউ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে তাকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 3 মে বাংলাদেশ সরকারকে ভিসানীতি অবহিত করে যুক্তরাষ্ট্র। 24 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভিসানীতি ঘোষণা করেন। বিষয়টি ব্যাখ্যা করে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ক্লু। পিটার হাস এ বিষয়ে 25 মে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শিগগিরই ওয়াশিংটন যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র মতে এটা মার্কিন রাষ্ট্রদূতের রুটিন সফর। প্রতি বছরই এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্বাগতিক দেশের পরিস্থিতি নিজ দেশে অবহিত করেন। তবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং ভিসানীতি ঘোষণার পর পিটার হাসের এবারের ওয়াশিংটন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনীর বিষয়ে অগ্রগতি জানতে 29 মে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূত সহ 4 রাষ্ট্রদূত।
বনানীতে আটক জামায়াতের দশ নেতা কর্মী। রাজধানীর বনানীর ওয়ারলেস গেট এলাকা থেকে জামায়াতের থানা আমির ও সাধারণ সম্পাদক সহ দশজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত 9:30 দিকে তাদের আটক করা হয়। বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওয়ারলেস এলাকার নবাবী রেস্টুরেন্টে গোপন মিটিং করার সময় জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফি সহ জামায়াত শিবিরের দশ নেতা কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নাশকতার পরিকল্পনার লক্ষ্যে তারা ওই রেস্টুরেন্টে মিলিত হয়েছেন। এদিকে এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই উল্লেখ করে তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত দাবি করে, যাদের আটক করা হয়েছে তাদের যেন দ্রুত ছেড়ে দেওয়া হয়। মাওলানা রাফিকে এর আগেও অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এ ধরনের অন্যায়ের পুনরাবৃত্তি আমরা আর চাই না, তাই আটক সবার দ্রুত মুক্তির দাবি জানাই।